Hello. Hello, mami. Assalamualaikum. Waalaikumsalam. Ki korchis? Tu amar mami mami dakish ken re? Kisher mami? Kya? Ki ese? Are amar naam dhore dak. Tu naam dhore rakhle na amar khub bhal lage. Bujhlu? Eta ki korlen re mami? তুই তো মনে ভাজা মাছটা উল্টে খায় পারিস না মুই তো যেইভাবে কথা সেইভাবে শুন তুই আজ থেকে আমাক মামি ডাকবি না ঠিক আছে আই দেখো শোনো আমি একটা কথা কই মামি আমি মুই কিন্তু তোমার ভাগনা বুঝতে পারছেন আর এই ভাগনার সাথে মামি কেমনে কথা কইবে সেটা কিন্তু তুমি ভালো করে জানেন তো তোমাকে কি কমু মুই তুই চুপ থাক আমি কি কই শুন কও তুই কিসের ভাগনা তুই কি আমার নিজের বোনের পেট থেকে হইছিস ভাগনা তুই আমার ভাতারের হলো মনে কর জোড়া তালি দেওয়া ভাগনা শেষ আমি তোকে তো ভাগনা মানি না শোন আমি তোকে তোর তো বিয়ে হয় না তুই বুঝবি না তোর মামা তো অনেক দিন হয় বিদেশ থাকে আর আমি তো মনে মনে ভাবছি আমি তোর সাথে প্রেম করবো তুই প্রেম প্রীতি মনে বুঝিস না আবা বাবা মনে সারাদিন ঘুরে বেড়াস চোখের ইশারা কি বুঝস না আর মামি মই তো কিছু জানো না মই কেলা কোনো সময় করেছি ও মই যদি কন্য হনি তাহলে তো এলা ভালোকে বুঝনো নি তো মুখে না শিখে দিলে কি হয় পড়ালেখা করো নি আমি কোনো দিন পড়ালেখা করো নি তো এই জন্য কিছু বুঝিস না আর একটা কথা শোন তোর টাকা পয়সা যা লাগে আমি সবই দিমু এই মোর তোর মামা কি মুখ কম দিছে মনে করছিস টাকা পয়সা বাড়ি ঘর জমি জায়গা সব কিছুই আছে খালি কোনটার অভাব কত ভালোবাসার ইয়া মামি আবার মামি কয় আচ্ছা ক আচ্ছা এনা বলি এতে কি হলো তে তুই শোন মুই আজকে তোমাকে বাইরে যাবো বুঝা পারছেন তো তুমি বাইরে একা আছেন আরে হয় বাড়ি তো মোর একবারে ফাঁকা তে তোমাকে আমি মামি করে কমু তে সমস্যা কি হলো কদিনে তো তোমার মামি না লোকজন জানবে আমরা মামি ভাগ না হ্যাঁ হয় হয় ভিতরে ভিতরে কি আছে এটা তো আর কেউ জানবে না তাই না তাহলে তুই কোন দিন আসবো তাই কো এখন তুমি যখন মোক যাবা কবেন মই তখনই যাবো যখন যাবা কবেন তাহলে এক কাজ কর বিকালবেলা পাঁচ সুবারে মিষ্টি টিষ্টি নিয়ে আমার বাড়ির চলে আয় তাহলে মানুষ তো বুঝবে যে নন্দের বেটা মেয়েমান আর আমরা ঘরের মধ্যে কি করবো করবো এটা তো আর কেউ দেখবে না তাই নয় হয় মামি ঠিকই তো ইয়া কে মামি ওই মই যে যাবো মামা যদি পরে শোনা পায় যদি তোমাকে কিছু কহেনি আরে পাগলা জানবে দিলে তো জানবে আর তোর মামা জানবে কুর থেকে তোর মামা যখন বাড়িতে আসবে তখন তুই আসবো না আমার বাড়ির যখন তোর মামা থাকবে না তখন তো মুই ডাক দেবো যখন তখন তুই চলে আসবো আর এখন তো ফোনের যোগাযোগ তোর মামা যখন বাড়িতে আসবে মুখ কি না কয়ে আসবে না কয়ে আসবে না কয়ে আসবে সেই ব্যবস্থা আমি করে থুমু তুই কত কম আসবো তুই তাই মুখ ক ঠিকই কছো আমি ঠিকই কছেন তুমি তো মই যে ভয় করছো এখন যাতে যাতে যদি মুখ ভয় লাগে নি তোমাকে আর একটা কথা শুন তুই কিন্তু মুখ থেকে কখনো বিয়া করা পাবো না এটা সবসময় মাথায় রাখি তুমি যে বিয়া করবো কেমকে করবো কদিন তো তুমি যে মুখ সবসময় যদি এরকম করে ভালোবাসেন তুমি বিয়া করবো কে মুখ বিয়া করা লাগবে না তোর বউয়ের ভালোবাসা তো তুমি সারা জীবন মুই দেও তাহলে তো তোর আর বিয়ার দরকার নাই আরে মুই থাকতে তোর বউয়ের কিসের দরকারে মুই তোকে যেইভাবে করা তুই সেইভাবে চলে আসে তারপরে দেখ তো কীভাবে ভালোবাসা দেওয়া লাগে ঠিক আছে হয় মামি ঠিক করছেন ইয়া করো মামা টাকা পাঠাছিল আরে টাকা পয়সা চিন্তা তোর মামা তো দুই একদিন পর পরই টাকা দেয় মুই কোলেই দেয় টাকা পয়সা নিয়ে চিন্তা কিন্তু তোর টাকা পয়সা যা লাগে সব দেবো তুই খালি মুই যা কমু তুই খালি তাই শুনবো তুই আবার মুখ থেকে আমার বেরির সাথে প্রেম করবে চাস না আবার আর মামি না মুই জীবনও এলা কথা কমু না তোমাকে তুমি যদি মুখ দেন সব ঠিক মতো তো মুই আবার কি চকেলা করবো যাও মামি কও শোন মানুষ দেখাতে দেখলে মামি মামি ডাকবো তুই ঘরের মধ্যে ঢুকে মামি ডাকিস না সরম লাগে ও তে জীবনও কমু না আমি যখন ঘরে ঢুকবো না তখন তোমাকে আমি কী করবো সেটা বুঝতে পারছেন তো তুমি মামি তো হয় হয় নাম ধরে ডাক মার এই মামা জেলা করছিল না এই নানি বিয়া মামি মুই লজ্জা আমি করুন কারণ বয়স মোর এখনো হয়নি তো আর যদি আমি শিখে দেন তাহলে তো আমি ভালোই পারবো সমস্যা হবে না মোর বুঝতে পারছেন তো যে মামা জেলা জেলা করছিল সেলা করে নেবেন মুখ দিয়ে আরে হ ওগুলাই তো তাছাড়া আবার কি এই কথা আমি মুই তাহলে কখন যাবো কও কইতেছি বিকালবেলা আসবি কিছু খাবার টাবার নিয়ে আসিস মাংসে নালে আবার সন্দেহ করবে না জানি কি
আমার নুর পাঁচ সুপারি আর মিষ্টি টাকা লাগলে আমি দিমু না অসুবিধা নাই টাকা তো তোমাকে দেওয়াই লাগবেই তে তুমি যে টাকা না দেন মই এত টাকা কোড়া পামু কও মোকানে কিছু না দিলে হবে মই তোমার ওটি জামু এই খরচ বরচ করমু তো মোর টাকা পয়সা নাই তুমি আমি মই বেকার মানুষ তুমি তো মুখ দিয়ে চলাছিন তুমি আচ্ছা মুই তো পাঠাই দেব মনে তো বিকাশ নাম্বার দেশ আর তাড়াতাড়ি কিন্তু আসি আমি তো সুন্দর সুন্দর তোর পছন্দের খাবার আনতো তাহলে হবে ইয়া করো মামি মুই কল মানে গরুর গোস্ত বেশি ভালোবাসো বুঝা পারছেন মানে গরুর গোস্ত আচ্ছা ঠিক আছে গরুর গোস্ত রান্না করো কিন্তু অবশ্যই আর শোনো ওই মামা যদিও যা কিছু করবে না এলা ওই ফোন দিলে মামা মামা করিস কেন রে তোর মামাই কি করবে মুই ঠিক থাকলেই ঠিক তোর মামা চিন্তা করিস না মুই আছো না ভয় করিস কেন মুই তো সে কথা কওনি মুই যেটা কথা সেটা কথা মুই বুঝা পারেন নি তুমি মুই কছো মামাক ফোন দিয়ে এমন কিছু কয়ো না যে ভাগনা আসে ভাই উই আসে হুমুক আসে এলা জান কয়ো না বুঝা পারছেন তাহলে গুলো মুখ ধরে আবার অন্যরকম কথা আরে না এ কথা কখনোই কয়া যাবে না তোর মামারে যদি ভাগনা আসে এসে আর হলো কম না হলো নে তুই ভয় পাস না ভয়ের কথা কওনি মুই তো ভয়ের কথা কওনি এখন ভয় লাগছে তোমাকলে তোমাক যদি মামা কিছু কয় এই জন্য ভয় করছো আরে না কিছু করবে না কিছু যদি না কয় তাহলে আরো ভালো তে মুই মামি মুই রাত গেলে গেলে সারা রাতের মনে থাকবো আরে তুই তিন চার দিন আসে মুই বাড়ি থাকতো তো মানা করবে কি তিন চার দিন থাকা পারবো না তাহলে এই যদি মুখ বিকালে যাওয়া লাগে তাহলে সারা রাত থাকবো সকাল দশটা এগারোটার দিকে খাওয়া দিয়ে চলে আসবো তাও হবে কিন্তু মাঝে মাঝে আসা লাগবে আর কি যখন দরকার খালি মুখ ফোন দিবেন তুমি ঠিক আছে বুঝতে পারছেন তাহলে মই বিকালবেলা যদি আসো তাহলে তোমার ফোন দিয়ে মনে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে মামি তাহলে ভালো থাকো লাও আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ আসিস কিন্তু আচ্ছা মামি যামুন রাও আচ্ছা আচ্ছা লাও